ঢাকায় নজরুল ইসলাম নামের এক সিএনজি চালিত অটোরিকশা চালকের প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছেন সানজিদা চৌধুরী নামে আমেরিকান এক বাঙালি তরুণী। ওই তরুণী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির উদ্দিনের আত্মীয় এবং তার বাবা মোতালেব চৌধুরী যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা। বাউফল ও দশমিনা থানার সুপারিশে মেয়েটিকে বর্তমানে বাউফলের দাসপাড়া ইউনিয়নের মেম্বার হানিফ সর্দারের বাড়িতে রাখা হয়েছে। সানজিদা চৌধুরী জানান, জন্মসূত্রে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক, থাকেন ফ্লোরিডায়। রাজধানীর বারিধারা ও চট্টগ্রামে তাদের বাড়ি রয়েছে। 2005 সালে তার মা মারা যান। তিনি আমেরিকার অক্সফোর্ড স্কুল অফ ইউনিভার্সিটি থেকে ও এবং এ লেভেল পাশ করেছেন। সানজিদা 2016 সালের 26 অক্টোবর ঢাকায় আসেন। তার বাবা মোতালেব চৌধুরী 7 মাস আগে ভোলা জেলায় ফরিদা বেগম নামের এক নারীকে বিয়ে করার পর থেকে তার সঙ্গে পারিবারিক সম্পর্কের অবনতি ঘটে। সানজিদা জানিয়েছেন, 2016 সালের অক্টোবরে ঢাকায় এসেছিলেন তিনি। পারিবারিক নানা সংকটের কারণে ওই সময় ঢাকার সড়কে গাড়ির নিচে চাপা পড়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এ সময় নজরুল ইসলাম নামে এক সিএনজি চালক তাকে উদ্ধার করেন। এরপর নজরুলের সঙ্গে তার প্রেম হয়। সানজিদার বিত্ত বৈভবের কথা জেনে তাকে বিয়ে করার প্রস্তাব দিলে চলতি বছরের 28 ফেব্রুয়ারি ঢাকার একটি আদালতের মাধ্যমে তাদের বিয়ে হয়। বিয়ের কাবিননামায় নজরুলের বাবার নাম আলী হোসেন মাতব্বর, পূর্ব আলিপুরা, দশমিনা লেখা রয়েছে। নজরুল বাউফলের কালাইয়ারে থাকেন বলে সানজিদাকে জানিয়েছেন। সানজিদা বলেন, গত 28 মার্চ সকালে নজরুল 20 লাখ টাকা, একটি আইফোন, সানজিদার পাসপোর্ট ও এসএস কার্ড নিয়ে পালিয়ে যায়। গভীর রাত পর্যন্ত নজরুলের ঘরে না ফেরায় সানজিদা বাউফলের ঠিকানায় এসে থানায় অভিযোগ করেন। মেয়েটিকে পুলিশ দাসপাড়া ইউনিয়নের মেম্বার হানিফ সর্দারের জিম্মায় রাখেন। সেখান থেকে মেয়েটি আমেরিকান দূতাবাসে যোগাযোগের চেষ্টা করছেন। এদিকে মেয়ের দুরবস্থার কথা জেনে তার বাবা আমেরিকা থেকে ঢাকায় এসেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে পাওয়া গেছে, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নজরুলের ভোটের এলাকা দশমিনা উপজেলার পূর্ব আলিপুর। জাতীয় পরিচয়পত্রের ছবি দেখে নজরুলকে শনাক্ত করেন সানজিদা। বাউফল থানার ওসি আজম খান ফারুকী বলেন, সানজিদা যে ঠিকানার কথা বলেছেন তা দশমিনা উপজেলার, এ কারণে তাকে দশমিনা থানায় পাঠানো হয়েছে। দশমিনা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, মূলত প্রতারণা করার জন্যই ওই তরুণীকে বিয়ে করেছেন নজরুল। তিনি বলেন, ওই তরুণীকে ইউপি সদস্য মোহাম্মদ হানিফ সর্দারের জিম্মায় দেওয়া হয়েছে। দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর জানতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।